নমস্কার বন্ধুরা, খেল দুনিয়ার আরও একটা নতুন এপিসোডে তোমাদের স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের দেরি করছো, প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড লেটেস্ট আপডেটগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। এছাড়াও তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারো, ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রায় 75 মিনিট 10 জনে দুর্দান্ত লড়াই করেও হেরে গেল ভারতীয় ফুটবল দল। কোনো রকমে কাতার 33 মিনিটে করা একমাত্র গোলে ইন্ডিয়ার বিরুদ্ধে জয়লাভ করল। যদিও পুরো ম্যাচেই দাপট ছিল কাতারের, এবং প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও অসাধারণ পারফরমেন্স ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর। তিনি গোলের নিচে না থাকলে আবারও বড় লজ্জার মুখে পড়তে হতো ইন্ডিয়াকে। গোলকিপারের পাশাপাশি ডিফেন্সও অসাধারণ খেলেছে। তো প্রথমেই চলে আসি ইগর্সটি ম্যাচ ইন্ডিয়ার ফার্স্ট ইলেভেন কেমন নামিয়েছিলেন সেই বিষয়ে। তো ইগর্সটি ম্যাচের এক্সপ্লেন করার একটা স্বভাব আছে প্রতি ম্যাচেই, তাই জন্য এখনও অবধি তার কোচিংয়ে পরপর দুটো ম্যাচে কখনোই এক টিম নামাননি। কালকের ম্যাচে যদি দেখো সেই রকম এক্সপ্লেন করেনি, তাও তার দল গঠন নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়। তো গোলকিপার পজিশনে স্টার্ট করেছিলেন গুরপ্রীত সিং সান্ধুই। তিনি স্টার্ট করবেন এটা বোঝাই গিয়েছিল, কারণ প্রথম পর্বের ম্যাচে তার হাতেই প্রায় আটকে গিয়েছিল কাতার। তবে ডিফেন্স নিয়ে একটু প্রশ্ন থেকেই যায়, কারণ সেন্ট্রাল ডিফেন্সে সবাই আশা করেছিল সন্দেল সিংগানের সাথে চিংলেনসানা সিংকে দেখা যাবে, কিন্তু শেষ মুহূর্তে চিংলেনসানা সিং না খেলতে পারায় স্টার্ট করেছিলেন সেন্ট্রাল ডিফেন্সে প্রীতম কোটাল, আর রাইট ব্যাকে নামিয়েছিলেন রাহুল ভেকেকে এবং লেফট ব্যাকে খেলছিলেন শুভাশিস বোস। মাঝ মাঠে ইগর্সটি ম্যাচ প্রথম থেকেই নামিয়ে দিয়েছিলেন গ্লেন মার্টিন্সকে, এছাড়াও মাঝ মাঠে ছিলেন সুরেশ ওয়াংজাম ও আশিক কুরুনিয়ান, এবং দুটো উইং দিয়ে খেলছিলেন মনবীর সিং ও বিপিন সিং, আর একেবারে উপরে ছিলেন সুনীল ছেত্রী। এখানেই প্রশ্ন আসে যে আপুয়ার মতন প্লেয়ারকে বসিয়ে কেন গ্লেন মার্টিন্সকে ফার্স্ট থেকে স্টার্ট করালেন ইগর্সটি ম্যাচ। এবার চলে আসি সারা ম্যাচের স্ট্যাটিস্টিক্সে, সেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা একতরফা খেলা হয়েছে। কাতার টোটাল শট নিয়েছে 38টা, সেখানে ইন্ডিয়া শট নিয়েছে মাত্র একটা। শট অন টার্গেটেও এগিয়ে কাতার, তারা 10টা শট অন টার্গেট করেছিল এবং ইন্ডিয়া একটাও শট অন টার্গেট করতে পারেনি। সারা ম্যাচে বল পজিশনে কাতার ছিল 75% এবং ইন্ডিয়া ছিল মাত্র 25%। কাতার টোটাল পাস খেলেছে সারা ম্যাচে 635টা, সেখানে ইন্ডিয়া মাত্র 235টা পাস খেলতে পেরেছে। তাও পাসিং অ্যাকুরেসিতেও কাতার 91% ছিল এবং ইন্ডিয়া মাত্র 60% ছিল। তো সব দিক থেকেই এগিয়ে ছিল কাতার, কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের হার না মানা মানসিকতার জন্যই কাতার সেভাবে গোলমুখ ওপেন করতে পারেনি। ম্যাচের শুরু থেকেই কাতার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় খেলা, একের পর এক পাস খেলে ইন্ডিয়ার বক্সে ঢুকে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স কোনো রকমে সেই বলগুলোকে ক্লিয়ার করে। এরই মধ্যে ম্যাচের 17 মিনিটে রাহুল ভেকে অযথা হ্যান্ডবল করে সেকেন্ড ইয়েলো কার্ড এবং রেড কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান। যদিও রেফারি সেই ইয়েলো কার্ডটা না দিলেও পারতেন, তবে রাহুল ভেকের কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য বিপদে পড়ে যায় ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে পড়ে। একই কাতারের মতন টিম, তারপর আবার তাদের বিরুদ্ধে 10 জনে 75 মিনিট মতন খেলা, সত্যি একটা কঠিন পরিস্থিতির মধ্যে ইন্ডিয়াকে পড়তে হয়েছিল সেই সময়। এরই মধ্যে মনবীর সিং কাউন্টার অ্যাটাকে একবার চলেও এসেছিল, কিন্তু একটুর জন্য তিনি পায়ে বলে ঠিক মতন সংযোগ করতে পারেননি, না হলে ইন্ডিয়া হয়তো তখনই এগিয়ে যেতেও পারত। এরপর ম্যাচের 33 মিনিটে ম্যাচের একমাত্র গোল করে কাতার। গোল খাওয়ার পর মনে করা হয়েছিল ইন্ডিয়া ম্যাচ থেকে হয়তো হারিয়ে যাবে, কিন্তু গুরপ্রীত আর ডিফেন্সের অনবদ্য খেলায় সেটা আর তখন হয়নি। সেকেন্ড হাফেও কাতারের একটা শট বারে লেগে ফিরে আসে, সারা ম্যাচে সুনীল ছেত্রী কিছুই করতে পারেননি, তাই তাকে তুলে 46 মিনিটে উদান্ত সিংকে নামায় স্টিম্যাচ, এবং 68 মিনিটে গ্লেন মার্টিন্সকে তুলে আপুয়াকে মাঠে নামান। তবে আপুয়াকে এত পরে মাঠে নামালেন কেন সেটা বোঝা গেল না। তারপর বিপিন সিংকে তুলে আকাশ মিশ্রা ও আশিক কুরিনিয়ানকে তুলে লিস্টন কোলাসোকে নামান স্টিম্যাচ, যদিও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। এই ইয়ং ব্রিগেড নামার পর কিছুটা চেষ্টা করেছিল ওপরে ওঠার, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি। সেকেন্ড হাফে মনবীর 2 বার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার মধ্যে 1 বার পুরো ওপেনই করে ফেলেছিলেন, কিন্তু কাতারের ডিফেন্ডারের গায়ে বল মারেন। কাতার হচ্ছে এশিয়া চ্যাম্পিয়ন, কাতারের থেকে ইন্ডিয়া ধারে ভারে র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে। তাও বলবো কাতারের টিমে কাতারিস প্লেয়ারের সংখ্যা খুবই কম, তাদের ম্যাক্সিমাম প্লেয়ার কি ইউরোপ বা আফ্রিকা থেকে নিয়ে এসে সিটিজেনশিপ দিয়ে খেলাচ্ছে। ইন্ডিয়া সারা ম্যাচে ঠিক মতন কিছুই করতে পারেনি, না খেলতে পেরেছে সঠিক পাস, না ছিল কোনো থার্ড ম্যান মুভমেন্ট, শুধু ডিফেন্স থেকে বল উঁচু করে ক্লিয়ার করে দিচ্ছিল। কিছুদিন আগেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এএফসি গোয়ার পারফরমেন্স দেখে সবাই উচ্ছ্বসিত হয়েছিল। এইসব দেশের ক্লাবের সাথেই খেলেছিল গোয়া, এবং গোয়ার কোচ জুয়ান ফার্নান্ডো দেখিয়ে দিয়েছিলেন এদের বিরুদ্ধে কীভাবে খেলতে হয়, কিন্তু ইগর্সটি ম্যাচ এতদিনেও সঠিক পাস খেলাতে শেখাতে পারলেন না। এই ম্যাচ হারার ফলে 6 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে 4 নম্বরেই থাকলো ইন্ডিয়া। যদি এশিয়া কাপে কোয়ালিফাই করতে হয়, পরের বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ থেকে পুরো 6 পয়েন্ট তুলতেই হবে ইন্ডিয়াকে।
বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।